বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি বীর শ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি বীর শ্রেষ্ঠ উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায় নাটোর উত্তরা গণভবন নাটোরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দ ডিসেম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম অলিম্পিক গেমসের এর প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয় পাঁচটি অলিম্পিক গেমসের এর প্রতীকে পাঁচটি রং ব্যবহার করা হয় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ভুটান শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দ ডিসেম্বর বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা বাকল্যান্ড বাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে আমদানি কমে যায় এয়ালটা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ইয়ালটা কনফারেন্স অনুষ্ঠিত হয় উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয় ৩৫ জন গ্র্যান্ডস ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট তুরস্ক বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সুফিয়া কামাল বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুফিয়া কামাল আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে আটাশ মে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস আটাশ মে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙামাটি পদ্মা সেতুতে স্পেনের সংখ্যা কতটি একচল্লিশটি বাংলাদেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক সাত পারসেন্ট ইউএনএইসিআর সদর দপ্তর কোথায় জেনেভা জি সি এর সদস্য সংখ্যা কত ছয় জন ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুশন ইকোনমিক জোন হিসেবে গণ্য দুইশো নটিকাল মাইল বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন আনোয়ারুল করিম শামীম বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন আনোয়ারুল করিম শামীম বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে চার মার্চ উনিশশো সালে বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি জিম্বাবুয়ে বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়ে বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না চোদ্দ বছর বাংলাদেশের আইন অনুযায়ী বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না সর্বশেষ সদস্য দেশ কোনটি দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে জাপান সর্বশেষ অলিম্পিক ক্রীড়া জাপানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থার সদস্য নয় আসিয়ান নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত কোন দেশ দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত দেশ হল দক্ষিণ আফ্রিকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ম্যানিলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলা বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ইরান বন্দর বন্দর আব্বাস ইরানের সমুদ্র বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম মালদ্বীপ বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি দুইটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ দুইটি মানব উন্নয়ন সূচক দুই অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত একশো তম মানব উন্নয়ন সূচক দুই অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো তম রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সাতের এক অনুচ্ছেদে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই কথাটি বাংলাদেশ সংবিধানের সাতের এক অনুচ্ছেদে উল্লেখ রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন তিনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেন দেশ তিনটি হচ্ছে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কা পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন গ্রিকরা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে চার নং এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে চার নং মুজিবর্ষের লোগোর নকশাকার কে সব্যসাচী হাজরা মুজিবর্ষের লোগোর নকশাকার সব্যসাচী হাজরা ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট আইনসভার নাম নেসেট স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে নিচের কোনটি গ্রীন গ্যাস ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থা বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না উনিশশো সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি প্রাচীন পুণ্ডবর্ধন কোন স্থানে অবস্থিত প্রাচীন পুণ্ডবর্ধন মহাস্থানগড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ড গঠিত হয় দশ নং সেক্টর নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মীরসরাই বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কতটি তিনটি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি প্যাট্রোপোল মাত্র একটি সংসদীয় আসন কোন জেলার রাঙামাটি জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙামাটি জেলায় ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় প্যারিস ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিস আন্তর্জাতিক নারী দিবস কবে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপাল ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি বিটকয়েন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বরিস জনসন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বরিস জনসন ন্যাটো স্ট্যান্ডস ফর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সর্বশেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশে কোন দল আসে নিউজিল্যান্ড ইউএনডিপিতে কি হয় ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোভিড নাইন্টিন রোগী প্রথম কোন শহরে দেখা যায় কোভিড নাইন্টিন রোগী প্রথম শহরে দেখা যায় মালাক্কা স্ট্রেট কোথায় অবস্থিত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর গণচীনের প্রতিষ্ঠাতা কে মাও সেতুং গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ইসফুলিং পরিচালককে পরিচালক তৌকির আহমেদ বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি ময়মন সিং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আকবরনামা গ্রন্থের লেখককে আবুল ফজল আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি মহস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ মহাস্থানগড় ছয় দফা দাবি কে উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ